হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি পর্বে চলে এসেছি। রাইট নাও আমি আছি সীতারামপুর জাংশনে, এবং সীতারামপুর জাংশন থেকে দুটি লাইন ডিভাইড হচ্ছে। একটি চলে যাচ্ছে ধানবাদের পথে, অর্থাৎ এই রুটে, আর আরেকটি চলে যাচ্ছে হচ্ছে জেসিডি বা ঝাঝার পথে, যেটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে, যেখান দিয়ে আপনি চলে যেতে পারেন পাটনা। তো আজকে আমি ট্রাভেল করব ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এর আগে সফর আপনাদের দেখিয়েছিলাম ব্যান্ডেল থেকে সীতারামপুরের জার্নি, আর আজকে আমরা বিকেলে যাব এই সীতারামপুর জাংশন থেকে আপ টু ব্যান্ডেল। কীরকম অবস্থা থাকে, কী কন্ডিশন থাকে, এগুলো আমরা দেখব আজকের পর্বে। আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই স্টেশন মাস্টারটা খুবই ভালো, কারণ অ্যানাউন্স করে দিয়েছে বগির পজিশানটা, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের আগের পর্বে দেখিয়েছি যে যখন ব্যান্ডেল থেকে ট্রেনটা আসে বগির পজিশান দেখতে পারি না। সো ট্রেনটা অলমোস্ট রাইট টাইমেই আছে 5:17, দেখি কি আসে। আর D1টা একদম সামনে পড়ছে, D1 থেকে পরপর সিরিয়াল ওয়াইজ আছে, D7 এর পর AC বগি। একদম নির্দিষ্ট সময়ে স্টেশনে ট্রেনটি চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন, আর বগির সিকোয়েন্স আমি কিন্তু পরপর বলে দিয়েছি। তো এই জার্নিতে আমার বগি পড়েছে D6, আর সিট নাম্বার আছে 86 এবং 87। তো আমরা এখন খুঁজি D6, আমার পাশ দিয়ে এখন চলে যাচ্ছে রাইট নাও D5 বগি, এবং এরপরে D6, তারপর D7, আর তারপর কিন্তু আছে AC বগি। তো এবার আমরা বগির ভেতর উঠি, D6টা চেয়ার কার পেয়েছি, এই সাইডে তিনজনের সিটিং আর এই সাইডে তিনজনের সিটিং। রাইট নাও ট্রেনটা কিন্তু অলমোস্ট ভাগা, কিন্তু আপনি আসানসোল থেকে কিন্তু ট্রেনটা ভিড় হয়ে যাওয়ার চান্স আছে, কারণ আসানসোল থেকে প্রচুর বুকিং থাকে, আপনাদের দেখাবো সেগুলো। ট্রেনের সিটের কন্ডিশনটা দেখুন, পেইন্ট করা, মানে আমার সত্যি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চেপে খুব খারাপ এক্সপিরিয়েন্স লাগলো। ট্রেনের টাইমিং খুব ভালো হলো, ট্রেনের পরিবেশন অন্তকে আমি যে বগিগুলোতে পেয়েছি খুবই খারাপ, পোস্ট সার্ভিস রেলওয়ের এইটা ইম্প্রুভ করা উচিত, আর রেকগুলোকে একটু নতুন রেক দেওয়া উচিত। সো আমরা জাস্ট ছাড়ছি এখন সীতারামপুর জাংশন থেকে, 5:18 বাজে। এক্স্যাক্টলি ধানবাদ থেকে বিকেল 4:00 সময়, আর রাইট নাও প্রায় 1-1.5 ঘন্টার জার্নি হয়ে গেছে। এখন আমরা টয়লেটের কন্ডিশনটা দেখব, নর্মালি ইন্ডিয়ান মেডই থাকে, এটাও ইন্ডিয়ান মেড, আর AC বগি হলে আমি দেখেছি ফরেন মেড থাকে, আর জল পড়ছে নাকি দেখি। সো যাই হোক, জল পড়ছে অন্তত স্টার্টিংয়ে, আমি যখন ব্যান্ডেল থেকে আগের ভিডিওতে দেখেছিলাম জল পড়ছে না। এই যাত্রায় আমার সঙ্গী ছিল আমার ভাই, তার কাজের জন্য আমি এসেছিলাম চিত্তরঞ্জনে। এরপর আমরা প্রবেশ করছি আসানসোল জাংশন রেলওয়ে স্টেশন, এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কত পরিমাণে বৃষ্টি হয়েছে। খুব কষ্টে ক্যামেরা বাঁচিয়ে, যেহেতু আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ না, এই ভিডিওটি করেছি শুধুমাত্র আপনাদের জন্যে। আপনাদের কেমন লাগছে বৃষ্টি হওয়া ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5:30 বাজে আসানসোল জাংশনে আসলো, আসানসোল থেকে অনেকগুলো লাইন আছে, একটা তো ধানবাদ, একটা তো পাটনা, জেসিডি, ঝাঁঝা, এছাড়াও পুরুলিয়ার লাইন ওইখান থেকে ডিভাইড হচ্ছে। তো এখান থেকে 5:30 ট্রেনটা ছেড়ে দেবে। ট্রেনটার একটা জিনিস খুবই ভালো, পাংচুয়ালিটি, একদম 8:26 আমাকে ব্যান্ডেল লোকাবে। আমরা প্রায় জার্নি করছি 182 কিলোমিটার, এবং দেখতে পারলেন কী হারে ভিড় আছে। আসানসোল থেকে কিন্তু ম্যাক্সিমাম ভিড় ওঠে, আর ব্যান্ডেলে অনেকটা ভিড় কমে যায়। তো 5 নম্বরে দিয়েছে, আর এটা হয়তো এখনই ছেড়ে দেবে হচ্ছে আসানসোল থেকে, আর এর পরের স্টপেজ হচ্ছে রানিগঞ্জ, আর তারপর হচ্ছে আন্ডাল জাংশন। তো এই ট্রেনের অপোজিটে আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলকাতা অমৃতসর স্পেশাল, এখন তো সবই স্পেশাল। এটা কলকাতা থেকে ছেড়েছে এবং এখন আসানসোলে, এবং এটা যাচ্ছে অমৃতসর, তার মানে কতটা লং জার্নি করছে। তো অমৃতসর যদি আপনারা কেউ গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওখানকার তো গোন্ডেল টেম্পেল বিখ্যাত। তো এই ট্রেনটা একটা হিউজ টাইম জার্নি করবে, আর আমাদের ট্রেন রাইট নাও এখনও ছাড়িনি আসানসোল, আশা করছি রাইট টাইমের মধ্যেই ছেড়ে দেবে। জট 5:37, 1 মিনিটও লেট না, আসানসোল থেকে ট্রেনটা ছাড়লো, এবং এর পরের স্টপেজ হচ্ছে রানিগঞ্জ। বৃষ্টির তীব্রতা বেড়েছে, আর সেখানে ক্যামেরাটাকে বাইরে বের করতে পারছি না, ট্রেনটা যা ছেড়ে চলছে। আর এরপর আপনাদের সাথে দেখাবে নয় অন্ডালে, নয় দুর্গাপুরে, যদি ওয়েদার ভালো থাকে বা যদি নামা যায় তাহলে আমরা স্টেশনে নামবো, আর না হলে স্টেশনটাই আপনাদের দেখাবো। যেহেতু বৃষ্টি পড়ছিল সব স্টেশন কভার করতে পারিনি, আপনারা বুঝতে পারছেন মুষলধারে ভালোই বৃষ্টি পড়ছিল। বর্তমানে আমরা রানিগঞ্জ স্টেশন ক্রস করছি, এবং এই রানিগঞ্জ স্টেশন ক্রস করার পর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা চলে আসলাম আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশনে।
রানিগঞ্জ ক্রস করে রাইট নাও আছে হচ্ছে অন্ডাল জাংশন। অন্ডাল জাংশনে বৃষ্টি ভালোভাবে পড়ছে এবং কোনো সেটের তলা আমরা পাইনি এদিকটা, এদিকে দেখতে পাচ্ছেন কোনো সেট নেই, সেই জন্য আমাকে ট্রেনের মধ্যে থাকতে হচ্ছে। বাইরে ভালো বৃষ্টি। অন্ডালকে জাংশন বলার মূলত কারণ হচ্ছে আসানসোল থেকে বর্ধমানগামী এই রুটটা তো একটা আছে, এছাড়াও অন্ডাল থেকে আপনি চলে যেতে পারেন শিউরি হয়ে, সাঁইথিয়া হয়ে রামপুরহাট, এবং বহু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এবং চেন্নাই চেন্নাই এরকমও ট্রেন আছে, এগুলো নর্থ বেঙ্গল হয়ে এই রুটে আসে। সেই জন্যই অন্ডাল কিন্তু মূলত জাংশন। এবং শিউরি থেকে হাওড়াগামী এমন অনেক প্যাসেঞ্জার ট্রেন আছে যার মধ্যে ময়ূরাক্ষী প্যাসেঞ্জার এই রুটটাকে কিন্তু ইউজ করে থাকেন। স্টেশনে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রুটে গেলে একটা স্পেশাল খাবার আপনারা পাবেন, এখানকার গরম গরম চপ সিঙ্গারার খাস্তা কচুরি। এই খাবারটা তেলে ভাজা হলেও একটু ফ্রেশ লাগলো, তাই আমি নিলাম এবং সত্যি খুবই ভালো লাগলো। আপনারা যদি টেস্ট করে থাকেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। বৃষ্টির তীব্রতা এখনো কমেনি। জাস্ট আমরা আসলাম দুর্গাপুর, দুর্গাপুরে অনেকে প্রবেশ করছে কারণ দুর্গাপুরে অনেক রিজার্ভেশন থাকে। দুর্গাপুর একটা খুবই গুরুত্বপূর্ণ শহর এই বর্ধমান জেলার। দুর্গাপুর থেকে বেরিয়ে আপনি স্টেশনের সামনেই পেয়ে যাবেন বাঁকুড়া বিষ্ণুপুরের বাস, এছাড়াও বোলপুর ইলামবাজারের বাস অ্যাভেলেবেল। এই বিষয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা যেটা স্কিপ করলাম ওয়ারিয়ার স্কিপ করলাম, অন্ডালের পরে ওয়ারিয়ার স্টপেজ ছিল, তারপর দুর্গাপুর, আর এরপর আছে হচ্ছে পানাগড়ের স্টপেজ। এই বৃষ্টি বাঁকা ওয়েদারে মাঝে মাঝে কিছু ট্রেন আমাদের ক্রস করছিল। সত্যি এইরকম ওয়েদারে আপনি কি ব্ল্যাক ডায়মন্ডে জার্নি করেছেন? যদি জার্নি করে থাকেন অবশ্যই আপনাদের একটা কমেন্ট কিন্তু আমি আশা করছি। ছেড়ে চললাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন। 7:16 বাজে, চলে আসলাম বর্ধমানে। আমি যে স্টেশনগুলো স্কিপ করেছি সেটা হচ্ছে পানাগড় স্কিপ করেছি, আর তারপর মানগড় স্কিপ করেছি, ঘুমিয়ে পড়েছিলাম। আর বৃষ্টি মোটামুটি কমে গেছে, তবে প্ল্যাটফর্ম এখনও ভেজা আছে। আর বর্ধমানকে জংশন বলার মূলত কারণ হচ্ছে এখান থেকে কাটোয়া একটা লাইন যাচ্ছে, আর এছাড়াও হাওড়ার কড এবং মেন লাইন এই বর্ধমান থেকে কানেক্টেড। তো স্টেশনটা বর্ধমান জাংশন ছাড়ার পর এর পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জাংশন, এবং সেখানে এই ভিডিওটার সমাপ্তি হবে। ট্রেনটা ছাড়বে এখান থেকে এক্স্যাক্টলি 7:23, আর ব্যান্ডেলে পৌঁছাবে এক্স্যাক্টলি 8:26। 7:23 ছেড়ে চলছি এক্স্যাক্টলি বর্ধমান জাংশন, আর এখান থেকে যদি বোলপুর যেতে চান 8:00 বোলপুর লোকালটা কিন্তু চলছে স্পেশাল হিসেবে, আর সেটা ধরতে পারেন। সেটা প্যাসেঞ্জার ট্রেন, টিকিট কেটে আপনাকে ধরতে হবে, ইনাফ টাইম থাকে কারণ ওটা একটা 8:00 সময় আছে, আর নর্মাল সময় ওটা 8:15 ছিল। যাই হোক বর্ধমান ছেড়ে দিলাম। বর্ধমানের পর এটা কিন্তু টানা দাঁড়াচ্ছে হচ্ছে ব্যান্ডেল জাংশনে, এর মাঝে কিন্তু কোনো স্টেশনে দাঁড়ায় না। আর এটার একটা ব্যাপার আছে যে এই ট্রেনটা ব্যান্ডেল জাংশনে ঢোকে 8:26 আগে ঢুকে যায়, আর 8:30 কিন্তু আপনি ব্যান্ডেল লোহাটি লোকালটা আরামসে পেয়ে যাবেন। ছেড়ে চললাম ব্যান্ডেল জাংশন। এই স্টেশন ছাড়ার পর আমাদের পরবর্তী গন্তব্য এবং এই ট্রেনের অন্তিম স্থল আমাদের যাত্রার আজকের ব্যান্ডেল। যাওয়ার পথে কিছু এক্সপ্রেস ট্রেন আমাদের ক্রস করে ব্যান্ডেল বর্ধমান স্টেশনে প্রবেশ করছে, আবার কিছু লোকাল ট্রেনও আমাদের ক্রস করে বর্ধমান স্টেশনে প্রবেশ করছিল। 8:25 বাজে, চলে আসলাম ব্যান্ডেল জাংশনে। ট্রেনটা একদম রাইট টাইমে দিয়েছে, আর আপনাদের যেটা বলেছিলাম যে এই ট্রেন থেকে নেমেই আপনি ধরে ফেলতে পারেন হচ্ছে নৈহাটি ব্যান্ডেল বা ব্যান্ডেল নৈহাটি লোকাল, সেটা দাঁড়িয়ে আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। নর্মালি ট্রেনটা একই প্ল্যাটফর্মে যায়, এটা আছে হচ্ছে 3 নম্বর, এখান থেকে এটা চলে যাবে এখন হাওড়ার পথে, আর তার অপোজিটে এদিকে 5 নম্বরে থাকবে হচ্ছে ব্যান্ডেল নৈহাটি লোকাল, এটা ধরে আপনারা চলে যেতে পারেন শিয়ালদা ডিভিশনে। তো আমরা এখন এই ট্রেনটা ধরবো। এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। জার্নিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।